সমস্ত কর্মকর্তা কর্মচারীরাই অন ডিউটি এবং তাদের মধ্যে একটা বেশিরভাগ অংশই এখন কিন্তু অফিস করছে, অর্থাৎ আমাকে পাম্পগুলো চলছে। আপনি জানেন আমাদের ট্রিটমেন্ট, আপনি আপনাকে আমি মাঝে মাঝে অবহিত করেছি, আমাদের ট্রিটমেন্ট প্ল্যান গুলো পুরোপুরি চলছে এবং ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরে আমাদের ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এবং সবাই ভিতরেই থাকছে এবং বের হচ্ছে না, এবং কি আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্কও যতটুক না হইলেই না আমরা চালানোর চেষ্টা করছি, মানে যেখানে না পারছি আটকানো তাছাড়া হচ্ছে, কাজেই এই হচ্ছে মোটামুটি। অতএব স্যার আমরা আবারও বলি যে আমরা অত্যন্ত আনন্দিত স্যার যে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে আপনার বক্তব্য শোনার জন্য, এবং আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা আমাদের কর্মকাণ্ডগুলো সব ঠিক মতো করতে পারছি, এবং আপনার প্রত্যক্ষ যেই সহযোগিতা এবং প্রত্যক্ষ আপনার যেই নির্দেশনা আমরা পাচ্ছি এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। কারণ আমরা সবাই জানি আমার আমাদের কলিগরা যে টাইম টু টাইম আপনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিয়েছেন ও নির্দেশনা দিয়েছেন, আর তাছাড়া আপনি নিজে উপস্থিত হয়েছেন আমাদের অনেকগুলো প্রোগ্রামে, এই ডিউজির থেকে আরম্ভ করে সব করে আপনি উপস্থিত ছিলেন, কাজে আমরা এক্সট্রিমলি হ্যাপি, আমরা খুব খুশি। তো আমাদের সব কলিগরা, অতএব আপনারা সবাই শুনতে পাচ্ছেন, তো এখন আমি আমার আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আজকের গেস্ট অফ অনার মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাহেব এবং ওয়াসা সকল কর্মকর্তা কর্মচারী বিন্দু, আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দুর্যোগ সময়ে আপনারা বসেছিলেন না, এটা আমার সবচেয়ে বড় স্বস্তি এবং আনন্দের বিষয়। আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং বিভিন্ন সময় ফিজিক্যালিও ওয়াসায় গিয়ে আমি ভিজিট করেছি এবং আপনাদের কর্মকাণ্ড পরিদর্শন করে আমি উপলব্ধি এটা হয়েছে যে মানুষের জন্য মানুষের বিপদ সংকুল সময় আপনারা সবাই সত্যিকার অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটাকে অক্ষর অক্ষরে পালন করেছেন এবং আরো বেশি করেছেন, স্বতঃস্ফূর্ত ভাবে যেখানে যাহা করার দরকার তাহাই আপনারা করেছেন। তো এবং এই যে করোনা ভাইরাসের যে এরকম একটা ফ্লু চলছে, একটা খারাপ সময় যাচ্ছে, এই সময় মানুষের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বারবার হাত ধোয়ার কথা আমরা বলেছি, হাইজিন এবং স্যানিটাইজেশনের জন্য যে সমস্ত ব্যবস্থাপনা আপনারা ডিসইনফেক্টের জন্য কাজ করেছেন, বেশ কিছু আপনারা ইতিমধ্যে ওয়াশ বেসিন স্থাপন করেছেন বিভিন্ন জায়গায় এবং সেখানে সাবান সরবরাহ করেছেন, এবং আপনারা নিজেরাই স্যানিটাইজার তৈরি করে এগুলো বিনামূল্যে মানুষকে সরবরাহ করার চেষ্টা করেছেন। অর্থাৎ আপনাদের পক্ষ থেকে আপনারা যেগুলো করেছেন এগুলো অবশ্যই প্রশংসনীয়, এবং এই প্রশংসনীয় কাজগুলো আপনারা করবেন এই আশাটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার, এবং আমরা আশা করব যে মানবতার এই দুঃসময়ে আপনারা আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব জাতির জন্য এবং দেশের জন্য। তো আজকে আগামী কয়েকদিনের মধ্যে রমজান, পবিত্র রমজান আরম্ভ হবে, এবং রমজান আমরা এরকম একটা প্রতিকূল অবস্থার মধ্যে রমজান কখনো দেখিনি, কিন্তু আজকের বাস্তবতা আমাদেরকে মানতে হচ্ছে এই বিশ্বে আজকে যে সমস্যা যাচ্ছে এই সমস্যাকে মোকাবিলা করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো রমজান মাসে রোজা রেখে রাখার জন্য, সে সময় পানির তখন গুরুত্ব আরো বেশি বেড়ে যাবে, তাতে পানি সরবরাহ আপনারা ঠিকভাবে করার জন্য আজকে যে সবাই মিলে সম্মিলিত ভাবে আমাদের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিন সাহেবের নেতৃত্বে যে কাজ আপনারা সবাই করেছেন এবং ব্যবস্থাপনা এবং সমস্ত আগামী দিন কিভাবে সুচারুভাবে পরিচালনা করবেন সেরকম একটা নির্দেশনা তৈরি করেছেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি এখানে আসলে আমার কোন দিক নির্দেশনা স্পেসিফাইডলি থাকার দরকার নেই, এই জন্য কারণ আমি মনে করি তাকসিন হিমসেলফ ইজ এ ভেরি ক্রেডিবল এন্ড ভেরি ক্রেডিবল পার্সন টু কন্ট্রিবিউট অ্যাবাউট হিজ নো এভরিথিং হোয়ার হোয়াট হ্যাভ টু ডু। তো সেই সমস্ত নির্দেশনা নিশ্চয়ই আপনারা দিয়েছেন এবং আপনাদের সমস্যাগুলো ওনার সাথে শেয়ার করেছেন এবং পরস্পর শেয়ার করে চিহ্নিত করে সেগুলা আপনারা সে সমস্ত সমস্যাগুলো সমাধান করবেন, এবং আপনারা সবাই স্ট্যান্ড বাই, আমরা আমি সহ সবাই আমরা স্ট্যান্ড বাই থাকবো আগামী দিন জাতির এই দুঃসময় যে কোনো রকম প্রতিকূল অবস্থাকে মোকাবিলা করার জন্য, এবং তার পাশাপাশি আমরা আমাদের নিজেদেরকে সুরক্ষা রাখার সুরক্ষিত রাখার জন্য আপ্রাণ, এবং আমাদের যে সমস্ত মেজার নেওয়া দরকার, যে সমস্ত প্রোটেকশন নেওয়া দরকার সেগুলো আপনারা নেবেন। হাত ধোয়ার ব্যাপারে এবং মাস্ক পরার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, আর গ্লোভ পরার ব্যাপার নিয়ে হ্যান্ড গ্লোভ পরার ব্যাপারে বলা হচ্ছে যে হ্যান্ড গ্লোভ আপনি যদি নাও পরেন তাহলে আপনি যদি কোথাও কারো টাচে যান তাহলে সাথে সাথে আপনার সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন, তো ধুয়ে পেলে ভাইরাস উইল বি রিলিজড এবং সেখান থেকে চলে যাবে, রিলিজ হয়ে যাবে, তো সরে গেলে তাহলে আপনার ডিসইনফেক্টর হাত থাকবে। আর আপনার ঢাকা শহরে যেরকম ডিসইনফেকশনের জন্য পানি টানি ছিটেছেন সেগুলা অব্যাহত রাখবেন, আর আপনারা সবাই ভালো থাকুন। আমি বিশ্বাস করি ওয়াসা
অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই রমজান মাসে। সবাইকে ধন্যবাদ, তাকসির স্যার আপনাকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।